তাদেরকে হাঙ্গামা মামলা করে বারবার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা অপপ্রয়াস চালাচ্ছে ভিনদেশি তালেবান ভোটারবিহীন সরকার। তারা যে ক্ষমতায় এসেছে এটি বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্র করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তারা ক্ষমতায় এসেছে। সেখানে 2004 সালে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে পত্রিকার হেডলাইন করে নিউজ করেছিল। সেখানে সামরিক স্বৈর শাসক এরশাদের পতনের পরে 90 সালে একটা গণতান্ত্রিক ধারার সূচনা ঘটেছিল। যখন সেই 91 থেকে 2006 সাল পর্যন্ত মোটামুটিভাবে স্পষ্টভাবে নয়, একেবারে পরিপূর্ণভাবে নয়, তারপরেও যে মোটামুটিভাবে সাংবিধানিকভাবে যে ভোটগুলো হয়েছিল, নির্বাচনগুলো হয়েছিল, বাংলাদেশের অর্থনীতি একটি ভালো দিকে যাচ্ছিল। বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি তাক লাগানো রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল। তখনই যারা বাংলাদেশকে ব্যবহার করতে চায়, বাংলাদেশকে দমিয়ে রাখতে চায়, তখনই তারা বাংলাদেশের গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে ধ্বংস করার জন্য একটা অশুভ পরিকল্পনা নিয়ে আগানো। সেই অশুভ পরিকল্পনার ফল ছিল 1/11-এর এই কুখ্যাত মঈনুদ্দীন ফখরুদ্দীনের সরকার। সেই কুখ্যাত মঈনুদ্দীন ফখরুদ্দীনের সহযোগী হিসেবে ক্ষমতায় এসেছেন বর্তমানে সেই আন্তর্জাতিক কুচক্রীদের দ্বারা পরিচালিত বর্তমানের আওয়ামী লীগ সরকার। তারা এসে কি করেছে আপনাদেরকে প্রত্যেকটি ঘটনাক্রমে বুঝতে হবে। সেনা বিদ্রোহে বিডিআর বিদ্রোহের নামে সেখানে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, হেফাজতের আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল, এটিও ছিল ওই পরিকল্পনার একটি অংশ। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে আমৃত্য ক্ষমতায় থাকার জন্য তারা এটি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে দেওয়ার মাধ্যমে তাদের যে একটা রাজনৈতিক তাণ্ডব, এই দুর্বৃত্তপনা শুধু জাতীয় রাজনীতিতে ক্ষান্ত রাখেনি, এটি একেবারে সেই টেকনাফ থেকে কেন্দ্রীয় রূপসাকে পাথুরিয়ার গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়েছে, যার মাধ্যমে আজকে গেরোয়ার বাহিনী, সাদ্দাম বাহিনী, ওই যে আপনি মোহাম্মদপুরের কুখ্যাত কাউন্সিলর যাকে সম্রাটটা আকাশ ঘুরে আসে নাই, মাটি ভেদ করে উপরে আসে নাই, এরা সব সরকারের তৈরি, সরকার ক্ষমতায় থাকার জন্য এদেরকে তৈরি করেছে। আরেকটি কথা একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আপনারা দেখেছেন না বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, জঙ্গি হামলা নাটক হচ্ছে, বিমান শিল্পে নাটক হচ্ছে, প্রত্যেকটি ঘটনা সরকার ঘটাচ্ছে। আজকে যখন এখানকার ইসলামী দলগুলো আমি বলতে চাই মডারেট চিন্তা আমরা দেখেছি তাদের কার্যক্রমে, তারা যখন রাজপথে স্বচ্ছ রয়েছে তখন এই সরকার তাদেরকে জঙ্গি জমা ত্যাগ দিয়ে তাদেরকে রাজনীতি ঘুরে করছে। কিন্তু সরকার সফল হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমি আমাদের ছোট্ট নেতা কমরেড সাইফুল হক ভাইয়ের বক্তব্যের শেষ অংশ কিছু শুনেছিলাম, আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আমরা যতদিন বিভাজিত থাকব ততদিন এই স্বৈর শাসনের মশাল দীর্ঘায়িত হবে, এদের রাজত্ব আরো দীর্ঘায়িত হবে। সুতরাং আপনার আমার রাজনৈতিক মতাদর্শের যদি তারতম্য বা পার্থক্য থেকেও থাকে, আজকে একটা দাবি চৈক্যবদ্ধ হন যে বাংলাদেশে গণতন্ত্র আমাদেরকে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অন্তত সকলকে এখন রাজপথে নামতে হবে। অবিন্দর আলোচনা করে এখন আর খুব একটা ইতিবাচক কাজ হবে না, কারণ এই সরকার আপনারা দেখতে পেয়েছেন যে একজন সেনা কর্মকর্তা, নৌবাহিনীর কর্মকর্তা, কাউকে তো সরকারি দলের নেতা কর্মীরা ছাড় দিচ্ছে। আজকে এই যে পুরান ঢাকার আরেক কুখ্যাত নেতা হাদিস আলী
আমি মিডিয়ার ভাই বন্ধুদের সবিনয় অনুরোধ করি, আজকে আপনারা তক্ত আয়োজন করছেন, কলাম লিখছেন, এই হাদিস শরীফে সন্ত্রাস জাদাবাদের যে রাজত্ব সেগুলো তো আপনাদের নাকের ডগার সামনে দিয়ে একদিন চলেছে। আপনাদের কতটুকু আপনারা সংবাদ পরিবেশন করেছে, যেখানে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের ফোর্থ স্টেট, চতুর্থ স্টেট জনগণের অধিকার দহন করে সেগুলোকে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা মনে করি যে গণমাধ্যমের বন্ধুরাও আজকে আমাদের সাথে এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সামিল হয়ে সঠিক সত্য নিউজগুলো তুলে ধরে মানুষকে ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করবে। আজকে আমরা বারবার বলেছিলাম এই ঢাকায় আন্দোলন করতেছে এই গুলিস্তানের চৌধুরী আলম কিংবা ইলিয়াস আলী, তাদেরকে যে খুন করা হয়েছিল, আমরা ইলিয়াস আলী কিংবা চৌধুরী আলম ব্যক্তিকে সেটা আমরা বিবেচনা করছি না, কিন্তু তখন আমরা প্রতিবাদ করি, কারণ আমরা ভেবেছিলাম বিএনপি তাদের খুন খুন করছে, আমাকে খুন করছে না। আজকে আজকে সাংবাদিক কাজের কথা আমরা বিভিন্ন জায়গায় বলেছি, বলবো, দেখেছেন তো তাকে কীভাবে তুলে নিয়ে একেবারে ইন্ডিয়ার বর্ডারে পাঠিয়ে দিয়েছে, এই ঘটনাগুলো তো অহরহ ঘটছে। আজকে মাহমুদুর রহমান মান্না, তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ, তার প্রোগ্রামে কখনো তো হয়েছি না প্রতিমন্ত্রী, তাদের পরিচয় জানার কখনো আমি প্রয়োজন বোধ করি নাই। আর যারা জনগণের ভোটের ম্যান্ডেট নাই, যারা জনগণের ভোটে নির্বাচিত অবৈধ সৈরাচার, তাদের পরিচয় আমি কি খুঁজবো? আমি পরিচয় খুঁজি না তিনি মন্ত্রী না প্রতিমন্ত্রী। আমরা পেপার পত্রিকায় দেখেছি সেই গোলাম দাস চৌধুরীর কাজী তার বাসা থেকে ছাত্রলীগ যুবলীগের নেতা রামদা তার কিছুটা অফিস ঠিক নিয়ে এসেছিল, একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে হামলা চালিয়েছিল। বাঙালির মতো সিনিয়র মানুষ তো যে আক্রান্ত হয়, আমরা তো অসংখ্যবার আক্রান্ত হয়েছি। তো আমি বারবার যেটা বলেছিলাম, আজকে ইরফান সেলিম নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিমের টুকি দাঁত ভেঙেছে, বিদায় সরকারের ঈদ বারে বারে হয়ে গিয়েছিল যে সেভাবে পুলিশ সেনাবাহিনী মারছে, আওয়ামী লীগ নৌবাহিনী কিংবা ইউএনওদেরকে মারছে, সেক্ষেত্রে একটা জনগণের ক্ষোভ বিস্ফোরিত হতে পারে। একই সাথে তারা যে স্টেট মেশিনারি, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র পক্ষে চলে যেতে পারে, গড়ি গড়ি করে আয়োজ দেখানোর জন্য হাদিস সেলিমের পাশে অভিযান চালাবে। তার অপরাধ ছিল এতক্ষণ তারা সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তহীনতায় ছিল যে হাদিস সেলিমের মতো একজন কুখ্যাত লোককে আওয়ামী লীগের রাশিয়ার বাহিনীকে তারা এই মুহূর্তে গ্রেপ্তার করবে কি, সরকার কিন্তু স্বেচ্ছায় গ্রেপ্তার করেনি, চাপে গ্রেপ্তার করেছে। ওই যে আপনার ক্যাসিনো সম্রাটদেরকে এর আগে রাজীব তাদেরকে যে ধরেছে, তারা কিন্তু জেলখানায় একেবারে রাজার হালে আছে। আপনার পেপার পত্রিকা দেখেছেন না, টাঙ্গাইলের হত্যা মামলা আসামি সাংসদ আমানুর একাধিকবার পিজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন, বারডেমে থাকেন, জানা গেছে তার কোনো রোগ নেই, সেখানে তারা আয়েশি জীবনযাপন করছে, ওখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড লিড করছে। সরকার জনগণের দৃষ্টিটা ভিন্ন খাতে নেওয়ার জন্য, জনগণকে একটা আয়োজ দেখানোর জন্য মাঝে মাঝে কিছু ঘটনাকে কেন্দ্র করে একটু নড়ে চড়ে বসে। সারা দেশ আলোচনার ঘটনা ছিল কি, ধর্ষণের মহামারী, ছাত্রলীগ যুবলীগে ধর্ষণের মহামারী, তারপরে কি ছিল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত, তার আগে কি ছিল, সেনাবাহিনীর একজন মেজর প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে দিতে তাকে খুন করা হয়েছে। কিন্তু একই সঙ্গে দেখেন সমস্ত টিভি চ্যানেল, পেপার, পত্রিকা, মিডিয়া, পাবলিক সেন্টিমেন্ট ঘুরিয়ে দিয়েছে হাদিস সেলিম এবং ইরফান সেলিম। প্রত্যেকটা স্বৈরাচার ফাঁসিবাদী সরকারের এটা একটা কৌশল, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান ধরনের অঘটন ঘটায়, জুলুস সে কারণে অনেকগুলো পরিকল্পিত ঘটনা সরকারের ছুড়ে দেওয়া ইস্যুতে আমরা আমাদেরকে ব্যস্ত থাকলে চলবে না,
এই মুহূর্তে এই দেশের অক্সিজেন যেই গণতান্ত্রিক নির্বাচন না হলে বাংলাদেশ একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে, আন্তর্জাতিক শক্তি একটা হাতে পুতুলে পরিণত হবে। জনগণের প্রতি শেষ আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কে কি করলো সেটি এখন হিসাব কষার সময় নয়। আমার আপনার নিজের তাগিদে আজকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা গণ আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। আবার বলছি, আগে হচ্ছে আপনারা প্রস্তুতি নিন, কেউ না কেউ হ্যামিলিয়নের বাসি আলা হয়ে বাসি বাজিয়ে দিবে। আপনারা কথা বলেছি, ধন্যবাদ। গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন, ইতিমধ্যে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী নাই নেত্রী বলব, যেখানেই প্রতিবাদ সেখানেই তিনি দাঁড়িয়ে যান, সেখানেই তিনি অংশগ্রহণ করেন, সংহতি প্রকাশ করেন। ডক্টর দিলারা চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ডক্টর দিলারা চৌধুরী, আমি আপনাকে